হচ্ছে না। কতবার ট্রাই করলাম কিছুতেই বন্ধ হচ্ছে না। বন্ধ হয়ে যা। লাইটের কি হলো? কে আছে এখানে? কি হচ্ছে? কে আছে এখানে? সরে যাও, সরে যাও, কে তুমি? কাছে আসবে না, যাও। কে তুমি? কাছে আসবে না। শিবানী, কি হয়েছে তোর? এত ভয় পাচ্ছিস কেন? কে ও আমাকে মেরে ফেলবে? কি হয়েছে তোর? ও কে মেরে ফেলবে? ও আমাকে মেরে ফেলবে। শিবানী, শোনকি মেরে যাচ্ছিস? চলে যাও। মেয়েটা রাস্তার মধ্যে এভাবে দাঁড়িয়ে আছে কেন? আরে হর্ন শুনতে পাচ্ছ না? আরে সরে যাও, মারা পড়বে। আমার পিক্স তোর থেকে অনেক বেশি ভালো, এই দেখ। না, আমারটা বেশি ভালো। না, আমারটা বেশি ভালো। দিদি, এসব কি করছিস রাধিকা? কিছু না মামা, আমি জাস্ট পড়ছিলাম। এটা পড়া হচ্ছে রাধিকা? এভাবে মোবাইলে চ্যাটিং করছিস, ফটো তুলছিস, কিভাবে পড়া করছিস? যখনই দেখো তোর হাতে মোবাইল, ব্রাশ করার সময় মোবাইল, খাওয়ার সময় মোবাইল, আর ফাইনাল এক্সামের প্রস্তুতির সময়ও চোখ আর হাত দুটোই মোবাইলের ওপর। রাধিকা, সব কিছুর একটা সীমা আছে। কিন্তু মাম্মা, আমি না মোবাইল নিয়ে খেলা করছিলাম না, ওই যে শ্রী আছে না, ওর থেকে ইকোনমিক্সের নোট চাইছিলাম। ও, নোটস চাইছিলি? হ্যাঁ। তাও মোবাইলে ছবি তুলে? রাধিকা, দেখো তোমার ভাইকে, তোমার থেকে কত ছোট, কতটা রেসপন্সিবল, কত মন দিয়ে নিজের পড়া করছে। দাও এই মোবাইলটা আমাকে দাও, এটা তুমি এক্সামের পরেই পাবে, এখন শুধু পড়া, ওকে? মম, মম, আমি কি করে ম্যানেজ করব? তুমি আমার ফোন কেন নিচ্ছ? শুধু পড়া।
করিস না, হ্যাঁ তোর ওই দাঁতগুলো না আমি একদিন ভেঙে দেব। আর হ্যাঁ, আমি না এসব ফোন টোন ছাড়াও থাকতে পারি, বুঝলি? স্টুপিড। সবার কাছে মোবাইল ফোন আছে, শুধু আমার কাছেই নেই। রাধিকা, কি ভাবছিস, কি হয়েছে? আচ্ছা শোন না, আমি তোর ফোনে রোহানের পিকচার্স পাঠিয়েছি, তুই দেখেছিস? কি, তুই রোহানের ছবি আমার মোবাইলে পাঠিয়েছিস? কেন, তুই কি জানিস না যে আমার মম আমার মোবাইলটা নিয়ে নিয়েছে, বলেছে নো মোবাইল টিল এক্সাম। কি, আন্টি ফোন নিয়ে নিয়েছে? হ্যাঁ, কিন্তু আন্টির বোঝা উচিত আজকের দিনে ফোনটা কতটা ইম্পর্টেন্ট। ইয়া, ইউ আর রাইট, ফোন ইজ লাইক আমার লাইফলাইন হয়ে গেছে, ফোন ছাড়া মনে হয় যেন আমি অসহায়। শোন না, আজকের দিনটা তোর জন্য খুব লাকি। কি করে? আজই আমি পকেট মানি পেয়েছি, আমি তোকে একটা ফোন কিনে দিতেই পারি। রিয়েলি? হ্যাঁ। থ্যাংক ইউ সো মাচ শ্রেয়া, আমি না তোর টাকাটা তাড়াতাড়ি শোধ করে দেবো। ইটস ওকে ইয়ার, এখন চল তো। আচ্ছা একটা কাজ কর না, এই বইগুলোকে ব্যাগে রেখে দে। হ্যাঁ। কি বলছেন ম্যাডাম, এত কম দামে কি নতুন স্মার্টফোন পাওয়া যায়? দেখুন, আমার কাছে সেকেন্ড হ্যান্ড স্মার্টফোনও আছে, খুব ভালো কন্ডিশনে আছে, যদি বলেন তো দেখাতে পারি। সেকেন্ড হ্যান্ড? ম্যাডাম এত চিন্তা করছেন কেন, বিল দেবো আমি আপনাকে, ওয়ারেন্টিও দেবো, যদি কোনো সমস্যা হয় আপনি নিয়ে আসবেন আমার কাছে। হ্যাঁ ঠিক আছে, আপনি সেকেন্ড হ্যান্ড ফোন দেখান। ওকে ওকে। শ্রেয়া দেখ, শোন, সেকেন্ড হ্যান্ড ফোন তো কি হয়েছে, ফোন তো ওটা, একবার দেখেই নি। এই দেখুন। কি হলো রাধিকা? রাধিকা, এতে রক্ত, তুই তো জানিস আমার রক্ত দেখলে কিরকম ভয় লাগে, ভমিটিং হয় মাথা ঘুরে। প্লিজ চল এখান থেকে, আমরা অন্য কোথাও থেকে নিয়ে নেব নতুন কোনো ফোন। ও ম্যাডাম, আপনি এত হাইপার হচ্ছেন কেন? কাল আমার হাত কেটে গিয়েছিল, হয়তো তখনই রক্ত লেগেছিল, আমি পরিষ্কার করে দিচ্ছি। এই দেখুন, এই দেখুন, পরিষ্কার হয়ে গেছে। আমার না এই দুটোর মধ্যে এই ফোনটা পছন্দ। রাধিকা, যাই হোক, খুব একটা খারাপ নয়, বেশ ভালোই। দেখা যাক এতে কি রয়েছে। এই এই ভিডিও কোথা থেকে এলো? প্লে করব না ক্লোজ করব? প্লে করি দেখি। বাঁচাও, বাঁচাও, হেল্প মি, হেল্প মি, প্লিজ হেল্প মি, বাঁচাও। ক্লোজ করে দিই। কেমন উইয়ার্ড একটা ভিডিও। বাঁচাও, আবার স্টার্ট হয়ে গেছে এটা, একটু আগেই তো বন্ধ করেছিলাম, অফ করে দিই আবার। কি হচ্ছে, কি করে নিজে থেকে চলছে, বন্ধ হচ্ছে না কেন? এত ট্রাই করছি। থ্যাংক গড। ফরওয়ার্ড কর, ফরওয়ার্ড কর, তা না হলে মরবি, মরবি, তুই মরবি। ফরওয়ার্ড কর, ফরওয়ার্ড কর, তা না হলে কি করি? ফরওয়ার্ড কর, ফরওয়ার্ড কর, তা না হলে মরবি। ফরওয়ার্ড কর, ফরওয়ার্ড কর, তা না হলে মরবি। ফরওয়ার্ড কর, মরবি, তুই মরবি। কি করি, শ্রেয়াকে ফরওয়ার্ড করে দি।
হয়তো এই ভিডিও ফরওয়ার্ড কর, ফরওয়ার্ড কর, তা না হলে মরবি। রাধিকা ভিডিও মেসেজ, শ্রেয়া রাধিকা তোর কি হয়েছে? মাঝরাতে তুই ভিডিও মেসেজ পাঠাচ্ছিস? কিন্তু না, আমি কোনো ভিডিও দেখবো না এখন, তোর তো এক্সামের প্রিপারেশন করা হয়ে গেছে আর তুই আমায় ডিস্টার্ব করছিস এখন। আরে ইয়ার, আমি তো অ্যালার্মটাই দিইনি, চারটে অ্যালার্ম দিতে হবে আবার, রাখ না তুই এখন, গুড নাইট। শ্রেয়া, ওই ওই ভিডিওটা না খুব স্কেরি, ওর মধ্যে একটা ভয়ানক মহিলা আছে, তুই তুই এক্ষুনি ভিডিওটা দেখ। ইয়ার রাধিকা, আমি এখন সব দেখতে পারবো না, সকাল হলে দেখবো, ঘুমিয়ে পড়, গুড নাইট। এই মেয়েটাও না, অ্যালার্মটা দিয়ে দি। ফরওয়ার্ড কর, তা না হলে মরবি, মরবি তুই, মরবি। ফরওয়ার্ড কর, ফরওয়ার্ড কর, তা না হলে মরবি, মরবি তুই, মরবি। ফরওয়ার্ড কর, ফরওয়ার্ড কর, তা না হলে মরবি, ফরওয়ার্ড কর। রাধিকা, তুই এখন এই সময় আমার বাড়িতে কি করছিস? শ্রেয়া, তোকে আমি বলেছিলাম না ওই ভিডিওটা ফরওয়ার্ড করতে, তুই কেন এখনো ভিডিও ফরওয়ার্ড করিস নি? ভিডিও কি বলছিস, আমি তো কিছুই বুঝতে পারছি না। তুই ভিডিও ফরওয়ার্ড করিস নি তো? এবার দেখ তোর এখন কি অবস্থা হয়। স্বপ্ন ছিল, মনে হয় চারটে বেজে গেছে। অ্যালার্মটা কোথায় গেল? অ্যালার্ম ক্লকটা তো এখানেই রেখেছিলাম। আওয়াজ তো শোনা যাচ্ছে, কিন্তু গেল কোথায়? অ্যালার্ম ক্লকের আওয়াজ ফোনে? এটা এর ভেতর গেল কি করে? রক্ত, রক্ত! রক্ত কোথা থেকে এলো? মা, মা! এসব কি হচ্ছে? কে, কে এখানে? Hey!
তোর ভিডিওটা ফরওয়ার্ড করা উচিত ছিল, তুই যখন করলি না এখন ওগুলো কি সব সত্যি ছিল নাকি? একটা কাজ করি, শ্রেয়াকে কল করে একবার জিজ্ঞেস করি, ও হয়তো ভিডিওটা দেখে ফেলেছে এতক্ষণে। হ্যালো আন্টি, শ্রেয়ার সাথে কথা বলতে পারি? রাধিকা, শ্রেয়া আর এই পৃথিবীতে নেই। এটা কি করে হলো? কি হয়েছিল শ্রেয়ার সাথে? ওই ভিডিওটার জন্য এসব নয় তো? না না, এরকম হতে পারে না। একটা ভিডিওর কারণে কারোর প্রাণ কি করে যেতে পারে? রঘু, আমার ফোন কোথা থেকে পেলি তুই? হ্যাঁ দিদি, তোমাকে এত রিল্যাক্স দেখে যে কেউ বুঝে যাবে যে তুমি নতুন ফোনের অ্যারেঞ্জমেন্ট করেছো। আর দেখো, আই ওয়াজ রাইট, এই হলো তোমার ফোন। তুই না এই কথাটা মাম্মাকে বলবি না, আর যদি মাম্মাকে বলিস না তাহলে তোর রক্ষে নেই। প্রমিস কিচ্ছু বলবো না। কিন্তু দিদি, এটা কি? তুমি তো একটাও অ্যাপ ডাউনলোড করোনি। ডোন্ট ওয়ারি, আমি করে দেব। আর হ্যাঁ দিদি, তোমার ফোনে কিন্তু দারুণ একটা ভিডিও আছে, আমি নিজের ফোনে ওটা ফরওয়ার্ড করে নিয়েছি। কি? আর আমি এটা আমার বন্ধুদেরকেও ফরওয়ার্ড করব, ওদের ভয় দেখাবো, খুব মজা হবে। রঘু, তুই এরকম কিচ্ছু করবি না। কাম অন দিদি, তুমি না খুব ভীতু। দাঁড়াও, আমি এক্ষুনি ফরওয়ার্ড করছি। না রঘু, কিচ্ছু হবে না। সি, ফরওয়ার্ড কর। ফরওয়ার্ড করতা না হলে মরবি। ফরওয়ার্ড কর, ফরওয়ার্ড করতা না হলে মরবি। এটা তো সেই ভিডিও দিদি, এই দেখো আমার পাঠানো ভিডিও ঘুরিয়ে ফিরিয়ে আমাকেই পাঠিয়ে দিয়েছে। রাধিকা। হ্যাঁ মাম্মা। আমার মনে হলো আমি তোমার সাথে একটু বেশি কঠোর হয়েছি, আমার তোমাকে এতটা বকা উচিত হয়নি। আমি তোমার ফোন ফিরিয়ে দিতে এসেছি, কিন্তু একটা শর্তে, পড়ার সময় নো মোবাইল, ওকে? থ্যাংক ইউ মাম্মা। এটা কার মোবাইল বাজছে? না মা, আমার নয়। এটা কার মোবাইল? রঘু তোমার? না মা, আমার নয়। রাধিকা, রাধিকা, তুমি আর শুধরোলে না। এবার আমি বুঝতে পেরেছি যে লোকেদের যেমন কোন কোন জিনিসে নেশা হয়, তোমার মোবাইলে নেশা হয়েছে। আই এম ভেরি হার্ট রাধিকা। মামা, মামা এক মিনিট শোনো প্লিজ। এবার দিদি বুঝতে পারবে। ফরওয়ার্ড কর, ফরওয়ার্ড কর, তা না হলে মরবি, মরবি তুই, মরবি। ফরওয়ার্ড কর, ফরওয়ার্ড কর, তা না হলে মরবি, মরবি তুই, মরবি। ফরওয়ার্ড কর, ফরওয়ার্ড কর, তা না হলে মরবি, ফরওয়ার্ড কর।
বন্ধ হচ্ছে না কেন এটা? ফরওয়ার্ড কর, ফরওয়ার্ড কর, তা না হলে থ্যাঙ্ক গড, ফরওয়ার্ড কর, ফরওয়ার্ড কর, তা না হলে মরবি, মরবি তুই, মরবি। হাউ ইজ ইট পসিবল? ফরওয়ার্ড কর, আমি তো ব্যাটারিটা খুলে নিলাম, তাহলে এই আওয়াজটা কোথা থেকে আসছে? তাহলে মরবি, মরবি তুই, মরবি, ফরওয়ার্ড কর। কি করব? ফরওয়ার্ড কর, অনমোল হয়তো অনলাইন আছে, ওকে জিজ্ঞেস করে দেখি। মরবি তুই, মরবি। হে রঘু, হোয়াটসঅ্যাপ ডুড, কেমন আছিস? আর ম্যাথসের প্রিপারেশন কেমন চলছে? আরে ভাই ওসব ছাড়, আমার ফোনে খুব অদ্ভুত সমস্যা দেখা দিচ্ছে। কি কি বলছিস তুই? একটা একটা ভয়ানক আওয়াজ আসছে আমার ফোন থেকে, আমি সেটা বন্ধ করার অনেক চেষ্টা করছি কিন্তু কিন্তু কিছুতেই বন্ধ হচ্ছে না। অনমোল কি করব ভাই, বল না আমাকে, আই এম ভেরি স্কেয়ার ডুড। কি বলছিস তুই? একটা কাজ কর, নিজের মোবাইলটা সুইচ অফ করে দে, কিছু প্রবলেম হলে ঠিক হয়ে যাবে। আরে ভাই আমি ব্যাটারি খুলে ফেলেছি, এই দেখ, তারপরেও আওয়াজ আসছে, খুব খুব ভয় লাগছে ভাই। রঘু তুই এটা বল, তুই লিফটে কি করে পৌঁছে গেলি? লিফটে? না আমি তো আমার রুমেই আছি, আর তুই তো জানিস আমি ভয়ের জন্য কখনো লিফট ইউজই করি না, তাহলে আমি ওখানে কেন যেতে যাব? তোর মাথা ঠিক আছে তো? রঘু, রঘু তুই তুই তো তোর পিছনে দেখ। এই আওয়াজ মা, দিদি বাঁচাও, মা, দিদি তোমরা কোথায়? মা বাঁচাও, দিদি কোথায় তোমরা? প্লিজ আমাকে বাঁচাও না মা। দূরে থাকো, কাছে আসবে না আমার, ছেড়ে দাও আমাকে। এখানে তো সিঁড়ি ছিল, কোথায় গেল? প্লিজ আমাকে ছেড়ে দাও। দূরে থাকো আমার থেকে। আমি তো গ্রাউন্ড ফ্লোরের বাটন টিপেছিলাম, কিন্তু এই লিফটটা উপরে কেন যাচ্ছে? এসব কি হচ্ছে? এটা নিচে কেন যাচ্ছে না? এই লাইট আবার কি হলো? মা, দিদি আমাকে আমাকে বাঁচাও, মা, মা আমাকে বাঁচাও, প্লিজ হেল্প, দরজা খোলো, দিদি বাঁচাও আমাকে। দূরে থাকো, আমার আমার কাছে আসবে না, আমার কাছে আসবে না বলে দিচ্ছি। না 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 না। দিদি আমার তোমাকে কিছু বলার আছে, যেটা খারাপ এবং খুবই ভয়ঙ্কর, রঘুর ব্যাপারে। কি ব্যাপার? প্লিজ আমাকে বল তুই। কাল রাতে আমি রঘুর সাথে ভিডিও চ্যাট করছিলাম, আমার মনে হলো ও ম্যাথস এক্সামের প্রিপারেশনের ব্যাপারে কিছু কথা বলবে, কিন্তু ব্যাপারটা অন্যরকম ছিল। কি ব্যাপার ছিল? আমি ঠিক করে জানি না দিদি, রঘুর মোবাইলে কিছু ভয়ঙ্কর একটা হচ্ছিল।
ওর মোবাইলে একটা ভিডিও আছে যেটা আপনা-আপনি স্টার্ট হয়ে যায়। ব্যাটারি খুলে নেওয়ার পরও ওটা বন্ধ হয়নি। তারপরে দিদি ও হঠাৎ করে লিফটে পৌঁছে গেল। জিজ্ঞাসা করলাম, লিফটে কি করে গেলি? তখনই কি অনমোল, প্লিজ আমাকে বল। তখনই ওর পিছনে একটা ভয়ঙ্কর মহিলা ছিল। তুমি আমার কথা বিশ্বাস করছো তো? আমি তোর কথা বিশ্বাস করছি অনমোল, কারণ আমিও ওই ভয়ানক মহিলাকে দেখেছি। ফরওয়ার্ড কর, তা না হলে মরবি, মরবি তুই, মরবি। দিদি এই ছিল, দিদি দিদি কি হলো? এক্সকিউজ মি দাদা। হ্যাঁ বলুন। আমি পরশুদিন এই ফোনটা আপনার থেকে নিয়েছিলাম, আপনি জানেন এই ফোনটা কার? ম্যাডাম, আমাদের কাছে প্রতিদিন প্রচুর কাস্টমার আসে, তাদের কতজনের অ্যাড্রেস আমি মনে রাখব। কিন্তু দাদা খুব আর্জেন্ট, প্লিজ আমাকে একটু হেল্প করুন। আচ্ছা, আমি আপনাকে ওর বিল তো দিয়েছিলাম না? হ্যাঁ, তাতেই হয়তো তার অ্যাড্রেসটা আছে, আপনি একবার ভালো করে দেখে নিন। ঠিক আছে, থ্যাংক ইউ দাদা। বিল কোথায় গেল? যখন থেকে ফোনটা কিনেছি তখন থেকে এই সব হচ্ছে। আর তাছাড়া শপকিপার দাদা বলেছিল এই ফোনটা যার তার নামটা ওই বিলের মধ্যে লেখা রয়েছে, আমাকে ওই বিলটা যে করে হোক খুঁজে বের করতে হবে। ওই বিলটা ওই বক্সের মধ্যেই থাকবে। হ্যাঁ, ফরওয়ার্ড কর, ফরওয়ার্ড কর, তা না হলে মরবি, মরবি। শিবানী, তুমি কে মা? আন্টি, এটা কি আপনার ফোন? এটা আমার ফোন নয়, তুমি যাও এখান থেকে। আন্টি আন্টি প্লিজ আমার কথাটা শুনুন, অলরেডি আমি আমার ভাই আর বেস্ট ফ্রেন্ডকে হারিয়ে ফেলেছি, আমি চাই না যে আর কারুর কোনো ক্ষতি হোক, প্লিজ আমায় হেল্প করুন। ভেতরে এসো। আন্টি প্লিজ আমাকে বলুন, এই মোবাইল ফোন, এই ভিডিও, এসবের মানেটা কি? কে করছে এইসব? এই ফোনটা আমার মেয়ে শিবানীর ছিল, এটার জন্য আমার মেয়ে মারা যায়, কিন্তু এতে যে ভিডিওটা ছিল সেটা ওর বেস্ট ফ্রেন্ড রিয়ার ছিল। রিয়া খুব মজা করত, আগের বছর ওর প্যারেন্টস কিছুদিনের জন্য দিল্লি চলে যান, রিয়া তখন বাড়িতে একদম একা ছিল। রিয়া কেমন আছিস তুই? বাবা মাকে মিস করছিস? আমি কি যাবো তোর কাছে? বাড়িতে একা কি করে থাকবি? কি করে থাকবো তার মানেটা কি? ভালো থাকবো আর মজায়ও থাকবো। হ্যাঁ আমি জানি, তোর মাথায় তো কিছু না কিছু দুষ্টবুদ্ধি সবসময় চলছে। ফ্র্যাঙ্ক করতে চাইছিস তাই না? ভালো কথা বলছি, তুই যদি আমাকে রাতে ফোন করিস না আমি কিন্তু উঠব না, বুঝেছিস? হ্যাঁ হ্যাঁ, প্রমিস আমার মা, আমি তোকে ওঠাবো না, আর আমি তোকে কোনো প্র্যাঙ্ক ফ্র্যাঙ্ক করছি না। ওকে চল কালকে দেখা করবো তোর সাথে। ওকে বাই, গুড নাইট। ওকে বাই, গুড নাইট। Thank you.
শিবানী, শিবানীকে কল করি। শিবানী প্লিজ ফোন তোল, শিবানী ফোনটা তোল। এই মেয়েটা কোনোদিনও শোধরাবে না। ভিডিও মেসেজ, রিয়া তখনই রিয়াকে বাঁচানোর জন্য ছুটে যায়, কারণ ও জানতো রিয়া আগুন খুব ভয় পায়। যতক্ষণে শিবানী পৌঁছায় ততক্ষণে রিয়া রিয়া মারা যাওয়ার পরও আমার মেয়েকে মাফ করেনি। এত ভয় পাচ্ছিস কেন? কে, কি হয়েছে তোর? কে মেরে ফেলবে? ওকে মেরে ফেলবে। কে? ওখানে শিবানী সোম, কোথায় যাচ্ছিস? ছাড়ো আমাকে, ছাড়ো আমাকে, ছাড়ো আমাকে। শিবানী রোড অ্যাক্সিডেন্ট খুব ভয় পেত, মেরে ফেললো আমার মেয়েকে। আমার ভাইয়ের মৃত্যু লিফটের মধ্যেই হয়েছিল, যেটাকে ও সব থেকে বেশি ভয় পেত। কিন্তু এবার আমরা রিয়াকে কি করে আটকাবো? ওই ভিডিওটা যখনই যার কাছে যাবে, সে যদি ওটাকে ফরওয়ার্ড না করে, তাহলে তার মৃত্যু সেই জিনিস থেকেই হবে যেটা সে সবচেয়ে ভয় পায়, যেমন আমার বেশি বানি রয়েছিল। তুমি কোন জিনিসটা সবচেয়ে বেশি ভয় পাও? আমি আমি অন্ধকারে একা থাকতে ভয় পাই। এইসব কি হচ্ছে আন্টি? এরকম তো আগে কখনো হয়নি। আন্টি, আন্টি প্লিজ খুলুন, আমার খুব ভয় করছে, প্লিজ আন্টি খুলুন। হ্যাঁ মা, আমি চেষ্টা করছি, প্লিজ খুলুন আন্টি, আমি কি করব, প্লিজ আমাকে বাঁচান। শোনো, একটা কাজ করো, এই দরজা সাইডে না একটা টেবিল আছে, ওটা ড্রয়ারে ম্যাচ বক্স পাবে তুমি, সামনে ক্যান্ডেলও রাখা আছে, ওটা জ্বালাও, আমি ট্রাই করছি। ঠিক আছে। Please.
দূরে থাকো আমার থেকে। প্লিজ আমাকে মেরো না। প্লিজ আমি কিচ্ছু করিনি। প্লিজ দূরে থাকো। প্লিজ আন্টি। আন্টি প্লিজ আমাকে বাঁচান। প্লিজ আমাকে মেরো না। আমার থেকে দূরে থাকো। আমার কাছে আসবে না একদম। আমার কাছে আসবে না আন্টি। প্লিজ আমাকে ছেড়ে দাও। আমি কিচ্ছু করিনি। প্লিজ প্লিজ আমার কাছে আসবে না। তার মানে হলো ও আগুনে ভরবে। এই মোবাইলটার জন্যই এত কিছু ঘটেছে। আজ আমি এই মোবাইলটাকে শেষ করে দেব। আমি ঠিক আছি। আজ আমি সেই জিনিসটার অস্তিত্বই শেষ করে দিয়েছি যার জন্য এত কিছু হচ্ছিল। ফর মোর আপডেটস সাবস্ক্রাইব টু আওয়ার চ্যানেল, ক্লিক দ্য শো লিংকস এন্ড এনজয় ওয়াচিং দ্য ভিডিওস।